ইউটিউবেরতে বেশি সময় ভিডিও দেখা হয় টিকটকে, এমনটি জানিয়েছেন অ্যাপ কোম্পানি অ্যানি। একজন ব্যবহারকারীর গড়ে সবচেয়ে বেশি ভিডিও দেখার প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবকে পিছনে ফেলেছে টিকটক। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একজন ব্যবহারকারী এখন গড়ে ইউটিউবের থেকে টিকটকের ভিডিও বেশি দেখেন, এমনটা জানিয়েছেন অ্যাপ কোম্পানি প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্য থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন প্রকাশ করছে অ্যাপ অ্যানি। তবে ইউটিউবের তুলনায় টিকটকে একজন ব্যবহারকারীর কত বেশি সময় ধরে ভিডিও দেখেন অথবা এই দুই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ভিডিও দেখার দৈনিক গড় কত সেটি প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। অ্যাপ অ্যানির প্রতিবেদনে বলা হয় 2020 সালে জুন থেকে গড় সময়ে হিসাবে ইউটিউবকে পিছনে ফেলেছে টিকটক, আর সেই ধারা এখনও অব্যাহত রেখেছে টিকটক প্ল্যাটফর্মটি। 2020 সালে বিশ্বজুড়ে বিনোদন ভিত্তিক অ্যাপগুলোর মধ্যে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ টিকটক। গড়ের দিক থেকে পিছিয়ে থাকলেও মোট সময় হিসেবে এখনও এগিয়ে আছে গুগল মালিকানাধীন ইউটিউব। এর কারণ হিসেবে অ্যাপ অ্যানি বলছে ইউটিউবের মোট ব্যবহারকারী টিকটকের তুলনায় অনেক বেশি। প্রতিদিন গড়ে 200 কোটি মানুষ ইউটিউবের ভিডিও দেখে, সেখানে মাত্র 70 কোটি কিছু বেশি ব্যবহারকারী রয়েছে টিকটকে।